বাচ্চারা যখন হঠাৎ করে পিজা খাওয়ার বায়না করে আমাদের মতো মায়েরা কিন্তু অনেক ঝামেলায় পড়ে যায় আজকের এই ভিডিওটা দেখার পর কিন্তু আপনারা কোনো ঝামেলা থাকবে না কোনো টেনশন থাকবে না ঝটপট কিন্তু তৈরি করে দিতে পারবেন আমি এখানে দুটো আলু নিয়ে এসে আলু দুটোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলু দুটোকে গ্রেট করে নেব আপনাদের কাছে গ্রেট না থাকলে দা বটিতেও আলুটাকে কেটে নিতে পারেন আলু ভাজার জন্য যেভাবে আলু কাটা হয় সেইভাবে কাটলেই হবে তবে এটাকে একটু পাতলা করে কাটতে হবে আলুটা গ্রেট করা হয়েছে আলুটাকে দুই তিনবার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে আলু থেকে জলটা বের করে নেব। তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে মিশিয়ে নেব আর কর্নফ্লাওয়ারটাকে কিন্তু বেশি পাতলা করা যাবে না এখানে দুটো ডিম নিয়েছি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এখানে নিয়েছি গ্রেট করে রাখা আলু আর তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি বাঁধাকপি কুচি গাজর কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবার এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেবো আমি এখানে আমার হাতের কাছে যেগুলো সবজি ছিল সেগুলো ব্যবহার করেছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন বা শুধু আলু দিয়েও কিন্তু একটা তৈরি করে নিতে পারেন এর ভিতরে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি আর এর ভিতরে দিয়ে দেবো ফেটিয়ে রাখার ডিমটা ডিমটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু এরকম আইডিয়া লাগিয়ে কিন্তু আপনি সবজি খাওয়াতে পারেন আর তাদের যদি বলেন এটা পিজা অন্য কিছু নয় তারা কিন্তু একদমই বিশ্বাস করে নেবে প্যানে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার আলুর মিশ্রণটাকে এভাবে গোল করে দিয়ে দেব। ছোট হোক বা বড় হোক বিকালের দিকে সবারই হালকা খিদে পায় সেই হালকা খিদে মেটানোর জন্য ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এইভাবে নাস্তাটি তৈরি করে দিতে পারে গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে এবার এটাকে উল্টে দেবে তবে এটা কিন্তু একটু সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় অনেক বাচ্চারা আছে সবজি খেতে চায় না সেই মায়েদের কিন্তু ভীষণ কষ্ট হয় বাচ্চাদের সবজি খাওয়ানোর জন্য সেই মায়েদের কষ্টের দিন শেষ হয়ে যাবে এই ভিডিওটা দেখার পর নানা রকমের সবজি দিয়ে যদি এইভাবে আপনারা নাস্তা বা পিজা তৈরি করে দেন আপনার বাচ্চা কিন্তু খুশি খুশি খেয়ে নেবে বুঝতেই পারবে না সে পিজা খাচ্ছে না অন্য কিছু এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আলাদা একটা প্লেটে নামিয়ে নেব প্যানে আবারও তেল দিয়ে দিচ্ছি আবারও সেই আলুর মিশ্রণটা এভাবে গোল করে দিয়ে দেব আলুর এই নাস্তাটি কিন্তু আপনারা চাইলে এভাবেও তৈরি করে খেতে পারেন তবে আমি পিজার লুক দেব বলে তার জন্য পিজার মতো করে তৈরি করব। আবারও এটাকে লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হচ্ছে সবজিটা সিদ্ধ হয়ে গেলে এবার ঢাকনাটা তুলে এটাকে উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে হাতের কাছে সময় কম থাকলে ঝটপট নাস্তা তৈরি করতে চাইলে আলু দিয়ে কিন্তু এভাবে খুব সহজে ঝটপট নাস্তা তৈরি করে নিতে পারেন এবার এর উপরে সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু পিজা সসও দিতে পারেন তবে এটা কিন্তু অপশনাল ভালো লাগলে দিতে পারেন না লাগলে দেওয়ার দরকার নাই আর এর উপর দিয়ে দিচ্ছি চিজ আপনারা যদি পিজার মতো তৈরি করতে না কিন্তু চিজটাকে এখানে স্কিপ করে দিতে পারেন এবার উপরে অন্য রুটিটা দিয়ে এটাকে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না চিজটা মেল্ট হয়ে যাচ্ছে আমি এটাকে নামিয়ে পিজা কাটার দিয়ে কেটে নেব আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপে এটাকে কাটতে পারেন তবে আমি পিজার লুক দেওয়ার জন্য পিজার মতোই করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু দিয়ে এটাকে কেটে নিতে পারেন যদি পিজা কাটার না থাকে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কে কোথা থেকে দেখছেন কমেন্টটা অবশ্যই জানাবেন এভাবে কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু বিকালে ছোটোখাটো খিদে মেটানোর জন্য দারুণ মজার নাস্তা বা পিজা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে